জলের মতো খেলাম তো, আমরা খেলাম না একদম জলের মতো। হ্যাঁ ওটা কাল দুপুরের এটা অনেকটা ওর থেকে ভালো। মোটা বিস্কুট দিন তো, গোটেটা গোটে খাই ভালো। এটা ছবি তো নিয়ে কুয়াশার ভয়ে টুরিস্টরা বেরোয়নি, কারণ বেরোয় দেখুন। সুদীপ সোহেন কেন চিঠি লিখেছেন, কি লিখেছেন, পুরো ব্যাপারটা এখন সিবিআই এর হাতে আছে। তারা চিঠি এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং সুদীপ সোহেন সবই ওনাদের হাতে। আমি যদিও শুনেছি তাকে জেলেতে জেরা করা হয় ব্যাপারে, জেরা করলেই সত্য সামনে আসবে। সত্যি সত্যি কি উনি যেটা বলেছেন এটা সত্য কিনা, সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, তো সিবিআই ব্যাপারটা পুরোপুরি তদন্ত করছে, আমরা তার উপরেই ভরসা রেখেছি। আমরা শুনবো বক্তব্য, অনেকের নাম এসছে, অনেকে ডাকও পেয়েছেন আগে, তো যিনি চিঠি লিখেছেন সে চিঠির সত্যতা যাতেই করা হোক, তথ্য আছে কিনা, যে কোনো লোকের নাম লিখতেই পারেন, তারপরে যদি মনে হয় হ্যাঁ সত্য তথ্য প্রমাণ আছে তারপরে সিবিআই যাকে জিজ্ঞেস করার করবে। না এখানে বলছি শুধু তো যারা যাচ্ছেন এখন তারা প্রত্যেকেই টাকা নিয়ে তারা বিজেপিতে যাচ্ছেন, তাহলে কি বিজেপিতে শেল্টার পাওয়ার জন্য কি তারা? আমি জানি না সুদীপ তো ও কি লিখেছেন, বিজেপির নাম লিখেছেন কিনা, সে অধিকার ওনাকে কেউ দেয়নি। জেলের আসামির কথা সবাই বিশ্বাস করে না, আর যদি সত্যি উনি কাউকে টাকা নিয়ে দিয়ে থাকেন কেন দিয়েছেন তার জন্য ওনাকে জায়গা ধরা হোক, কেন ঘুষ দিয়েছেন, আর যারা ঘুষ নিয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করবে সিবিআই, ঠিক আছে। আমার পক্ষে কিচ্ছু বলা মুশকিল আছে, সুবেন্দুবাবুই বলতে পারবেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু খবর তো রয়েই হচ্ছে, চলুক। সিবিআই তৎপর আছে, সারা বছর নেতাদের প্যারেড করিয়েছে, এখনো করছে, এখনো অ্যারেস্ট হয়নি, আমার মনে হয় অ্যারেস্ট হবে, কারণ এক দু মাস আগেই যে তদন্ত হয়েছিল এখানে সে তদন্তের আর তথ্য জমা পড়েছে, তদন্ত রিপোর্ট, তার উপরেই অ্যাকশন নিচ্ছে সিবিআই, ঠিক আছে। এই আহ্বানটা আজকেও আমি করছি, আর সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লোক পার্টিতে জয়েন করছেন, আর যারা মন তৈরি করতে পারেননি তারা একটু সময় নিচ্ছেন, যাদের মন তৈরি হয়ে গেছে তারা চলে এসছেন। আমাদের দরজা পুরোপুরি খোলা আছে, আসার মানে যাওয়ার কোনো দরজা আমাদের খোলা নেই, কারণ যে আসে সে আমাদের হয়ে যায়, সে আর ফিরে যায় না। আমার কাছে যারা বসে আছেন লাইন দিয়ে, বেশিরভাগই অন্য পার্টি থেকে এসেছেন, তারাই এখন আমাদের পার্টি, তারা তো বিজেপিতেই আছেন, আর যেই ওনারা মুখ খুলেছেন শুনলাম বৈশাখীদের ট্রান্সফারও হয়ে গেছে কালকে, তো এইসব ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় এই ভয়টাই আজকাল কেউ পায় না।
আমার জানা নেই কি কথা হয়েছে, আমার জানা নেই তো যে কথাবার্তা ওনারা বলতে গেছিলেন, নিশ্চয়ই রাজ্যপাল উনি এটি কলেজের ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তার বক্তব্য থাকতে পারে। তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন আগে, প্রিন্সিপালের সঙ্গে দেখা করলেন, চ্যান্সেলার সঙ্গে, জানি না উনি কি কথা বলেছেন বা কি ব্যাপার আছে, অভিভাবকের সঙ্গে কথা বলতেই পারে সবাই। ঠিক আছে, স্বাগতম করছি। আর মুখ্যমন্ত্রী সভা হচ্ছে শুনলাম, যেইখানে মাঠে হেলিকপ্টার নামবে সেইখানেই সভা, প্রধানমন্ত্রী ওখানে সভা হয়েছিল যে প্যান্ডেল ভেঙে পড়েছে, এত লোক হয়েছিল, তো লোকজন আসবে না সেরকম মনে হলে আমরা লোকজন পাঠাতে পারি যাতে ভিড় হয়, নাহলে দেখতে ভালো লাগবে না, আপনারা আবার সেটা খবর করবেন মুখ্যমন্ত্রী সবাই লোক নাই, আমরা সহায়তা করতে রাজি আছি। আজকে দীর্ঘ প্রায় ৯ বছর বাদে সুশান্ত ঘোষ তিনি ফিরছেন তার জেলাতে, কি বলবেন, মানে ২০২১ বিধানসভার আগে কোর্ট থেকে তিনি আদেশ পেয়েছেন ফেরার, অনুমতি হয়েছে, ফিরে আসুন মেদিনীপুর জেলায়, আর যা ঘটনা ঘটেছে সেগুলো প্রায়শ্চিত করুন, লোকের কাছে ক্ষমা চেয়ে নিন, আর রাজনীতি করতে হলে নতুন করে উন্নয়নের রাজনীতি করুন। কে কার সঙ্গে কোথায় যাচ্ছে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, অনেকে অনেকের সঙ্গে দেখা যাবে। এখন এই যে পরিবর্তন শুরু হয়েছে না, এবং বিজেপির প্লাবন এসেছে যে কোন ঘাটের মাছ কোন ঘাটে চলে যাবে সেটা আপনি দেখতে পাবেন আস্তে আস্তে আরো। ঠিক আছে, টিএমসি হারছে, বিদায় হয়ে যাচ্ছে, তাই শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই কামড় যারা দিচ্ছে তাদের দাঁত কি করে ভাঙতে হয় আমাদের জানা আছে। দাড়ি খাচ্ছে না না এই এটা কালকে দুপুরেটাও এর মধ্যে দিয়ে দিয়েছে, গোলা গোলা স্বচ্ছ নয় তো, স্বচ্ছ নয় তো, ঘেঁটে গেছে তো, রাত্রেবেলা লাগালে হ্যাঁ এটা তো ঘেঁটে গেছে, গাড়ি হয়ে গেছে রাত্রে নামিয়ে নিতে হবে এই আজকে আর কত রাত, কালকে দুপুর থেকে লাগিয়েছিল ওইটা দিয়ে, ধন্যবাদ লাগাতে হয়, গুড মর্নিং না বন্ধ হবে মর্নিং ফোন করছি রাখি যাচ্ছি আমি।